বিএনপি তো আতঙ্কিত হচ্ছে না আতঙ্কিত হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের একটা বাহিনী হিসেবে পুলিশ সরকারকে নির্দেশ মেনে দমন পিয়নের আশ্রয় নিচ্ছে সরকারে এখন তো আপনার হাতিয়ার একটাই হামলা মামলা গ্রেপ্তার হত্যা এই দমনপীড়নের আশ্রয় যখন নেয় তখন তো সমালোচনা থাকবে রাষ্ট্রের একটা বাহিনী সেটা করতে পারে কিনা আমি আপনাকে বলি তালিকা পুলিশ আগেও করেছে এবং নতুন করে সেই তালিকা হালনাগাদ করছে আমরা হাজার হাজার নেতাকর্মীরা ওই তালিকায় আছি আবার নতুন প্রজন্মের অনেক নেতৃত্ব আছে যারা সুবান সুবানুদ্যায়ী কর্মী আবার সমর্থক এবং তার মধ্যে সাধারণ জনগণও আছে তারা যখন সরকারের এগেনস্টেন নতুনভাবে মানে আন্দোলন সংগ্রামে যোগ দিচ্ছে তখন পুলিশ কি করছে জন আতঙ্কগ্রস্ত হয়ে আপনার এই মামলার আশ্রয়গুলি নিচ্ছে আপনি মামলা মামলার কথা আমি বলি নারায়ণগঞ্জের ঘটনা আপনি জানেন পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে ঘটনা যখন সূত্রপাত হয়েছিল তিন থেকে সাড়ে তিন হাজার লোক ওখানে ছিল আসামি করে দিলেন পাঁচ হাজার মানিকগঞ্জে আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে ঘটনা যখন সূত্রপাত হয় তখন ওখানে মনে হয় যে দেড় থেকে দুই হাজার লোক ছিল পরবর্তীতে হাজার হাজার লোক এসে সেখানে প্রতিবাদ করেছে এবং কর্মসূচি সফল করেছে বাধা উপেক্ষা করে দমন পীড়ন উপেক্ষা করে এবং জীবন দিয়েও কিন্তু আপনার নারায়ণগঞ্জে ভোলাতে বিএনপি নেতাকর্মীরা এই সরকার বিরোধী যে আন্দোলন মানুষের জনস্বার্থ যে আন্দোলন সেটা কিন্তু সফল করছে এবং ক্রমাগতভাবে করছে আগামীতেও করবে যার ফলে এই পুলিশের উপর দায়িত্ব পড়েছে এই জনস্বার্থের আন্দোলনকে দমন করবার জন্য যার ফলে তারা মামলা করছে আপনি নিজেই উল্লেখ করেছিলেন এর আগে মামলা হয়েছে গায়েবী মামলা মৃত্যু ব্যক্তির নামের মামলা পাঁচ বছর সাত বছর ধরে দেশের বাইরে আছে তার বিরুদ্ধে মামলা আমার নিজের বিরুদ্ধে একশো তেহাত্তরটি মামলা আমি থাইল্যান্ডে আপনার লান দেখাতে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য বা আপনার ওটাকে বলা হয় বেস হসপিটালে আমি ওখানে পনেরো দিন ছিলাম তখন শাহবাগ এবং রবনায় ছয়টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে এই হচ্ছে মামলার ধরন এক লাখ ছয় হাজার মামলা সারা দেশব্যাপী ছত্রিশ লাখ মানুষ আসামি তো এই রকমের একটা দমন দমনপীড়ন মিথ্যা মামলা গায়বী মামলা করে যখন একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল ক্ষমতায় প্রলম করতে চায় সেটা দুঃখজনক এবং এটা রাষ্ট্রর একটা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে একটা দলের স্বার্থে এটা করে আওয়ামী লীগ সেই পথে গিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ যৌথভাবে গিয়ে কিন্তু আপনি দেখবেন যে হামলা করছে নিহত করছে আহত করছে গ্রেপ্তারও করছে বাড়ি বাড়িতে গিয়ে আপনার হুমকি দিচ্ছে শাসিয়ে আসছে আপনি নিশ্চয়ই জানেন যে মুন্সীগঞ্জের এই গজারিয়াতে থানার অফিসার ইনচার্জ স্বেচ্ছাসেবক লীগের নেতাকে নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে বলে আসছে নির্বাচনের আগ পর্যন্ত যদি বাড়ি থেকে বের করে কোনো আন্দোলন করা হয় তাহলে পরিণাম হবে ভয়াবহ অর্থাৎ একটি শিক্ষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ রাষ্ট্রের বাহিনীকে তার ক্ষমতা থাকার পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে খুব দুঃখজনক দ্বিতীয়ত মামলার কথা যদি আপনি আসেন আমাদের এই যে যে মামলাগুলি এজাহার হয় তদন্ত হয় চার্জশিট হয় গ্রেপ্তার হয় তল্লাশি হয় রিমান্ড হয় একটিও ফৌজদারি কার্যবিধির যে আইন সেটা মেনে হয় না আর পুলিশ যে রোলটা প্লে করছে সরকারের হয়ে সেটা পুলিশ যে প্রবিধি আছে তা মানছে না আইন মানছে না পুলিশের উপর যে আইন আছে যে বিধি আছে মানছে না অর্থাৎ সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণভাবে দলের পক্ষে ব্যবহার করছে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করছে কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই এই নিধন এই মামলা এই গ্রেপ্তার এগুলি করে বিএনপি এবং যারা যে সমস্ত রাজনৈতিক দল দেশকে সংকট থেকে উত্তরণের জন্য আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে নিবৃত্ত করা যাবে না কারণ আমরা এই জলুম অত্যাচার গ্রেপ্তার মামলা উপেক্ষা করেই গত চোদ্দ বছর দেশকে সংকট থেকে উত্তরণের জন্য আওয়ামী নামিও যে একটা জুলুমবাদ সরকার অবৈধ সরকার জগদ্দল পাথরের উপর জাতির উপর চেপে বসে জাতীয় সংকট সৃষ্টি করেছে বিশেষ করে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার তার থেকে জাতিকে মুক্ত করব। আমরা ভোটের অধিকার চাই গণতন্ত্র চাই সুশাসন চাই আইনের শাসন চাই এবং এই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে চাই অর্থাৎ ওই আইবীয় কায়দায় ওই এরশাদীয় কায়দায় দমন পীড়ন করে বাংলাদেশের মানুষকে এবং বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়া থেকে বিরত রাখা যাবে না তবে শুভবুদ্ধির উদয় হলে ভালো আমি আশা করব পুলিশ যেন রাষ্ট্রীয় বাহিনী হিসেবে ফাংশন করে কোনো বিশেষ দলকে ক্ষমতায় রাখার জন্য এই ধরনের বেআইনি কাজ থেকে যেন বিরত থাকে সেটি যদি না হয় বাংলাদেশের যে আপনার রাষ্ট্রের যে মালিক জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য যে কোনো ঝুঁকি নিয়ে বাধ্য থাকবে